লেবু আঙ্কেল তো জীবনে মরে গেল, এই বিয়েটা দিব না। তাইলে কাজী ডাইকে যদি বিয়েটা করে ফেলাই তাইলে তো ঘটনাটা ঘটে গেল। সবাই জান, কিন্তু এইখানে ফাইজুল ভাই আর শামসু ভাইরা রাখতে হইবে, কারণ এটার পর তো থানা পুলিশ হইবে, তাই না? আরে বাবারে, বিয়ার কাম অত সহজ কাম না। হ্যাঁ, এটা করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো দুলাবারে আটকাইতে হবো। তুই খালি একটা জিনিস মাথায় রাখবি, সে জানি আমার বিয়ের ভিতরে কোনো মাতব্বরিটা না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ভাইজান, তোমার লাগি লটারি বিয়ে হইবো না, সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আরে বাবারে, তুই আটকা লটারি নিয়ে উঠে পড়ে লাগলি কেন? আমি কত কাজ কর্ম নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আছি, এর মধ্যে তুই লটারি বিয়ে নিয়ে পাগল হয়ে গেলি কেন? ভাইজান, তোমার সব কাজ বাদ, সবার আগে তোমার প্রথম এবং প্রধান কাজ হইতেছে কি জানো? লটারি বিয়ে করা। তবে ঘটনা ঘটাই তৈব দুলাবের হস্তক্ষেপ ছাড়া। দুলাবের হস্তক্ষেপ ছাড়া মানে কি? দুলাবাই কি করছে? আরে জানো না, দুলাবাই কি করছে? আম্মার রাজি করাইছে। আম্মা জানি লেবু চেয়ারম্যানের বাড়িতে গিয়া ভিক্ষা চায় হাত জোর করা যে আপনার মেয়েরে আমার ছেলের সাথে বিয়া দেয়। চিন্তা করছো? দুলাবার এত বড় সাহস কেমনি হয় যে হাত জোর করে আসে আমার আম্মারে বাড়াইবো লেবু আঙ্কেলের বাড়িতে? হ্যাঁ, ওই ফালটো কোথায় কোথায়? অবশ্য দুলাবের দোষ দিয়ে কোনো লাভ নাই, দোষ তো তোকে দুই বইনের। তোরা দুই বোন মেলা দুলাবাইরে একজন খাতির যত্ন করে ঘরের মধ্যে ঢুকাইছস, এখন তো এসে ফালুগিরি করবই সে। আরে ভাইজান, তুমি যে কি কও না, আরে আম্মা তো হের কথা নাস্তাছে, হের সাপোর্ট দিছে, আম্মা রাজি হয়ে গেছে, লেবু আঙ্কেল বাড়িতে যায় তোমার লেগে রিকোয়েস্ট করব। এইটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, কেমনে যায় সেটা আমি দেখতেছি, ঠিক আছে? ভাইজান, আমি এত কিছু বুঝি না, তুমি দুই একদিনের মধ্যে লতারে বাড়িতে নিয়ে আহো, আমি কাজে ডেকে তোমাকে বিয়ে করাই দেবো। বুদ্ধিটা কিন্তু তুই খারাপ কস নাই, এটা ভালো একটা বুদ্ধির কথা চিন্তা করছিস। লেবু আঙ্কেল তো জীবনে মরে গেল, এই বিয়েটা দিব না। তাইলে কাজী ডাইকে যদি বিয়েটা করে ফেলাই তাইলে তো ঘটনাটা ঘটে গেল। সবাই জান, কিন্তু এইখানে ফাইজুল ভাই আর শামসু ভাইরা রাখতে হইবে, কারণ এটার পর তো থানা পুলিশ হইবে, তাই না? আরে থানা পুলিশ হলে তো আবার ঝামেলা, আমি একটা চেয়ারম্যান মানুষ, আবার থানা পুলিশ? অবশ্য তোমাকে বিয়ে হয়ে গেলে আর কিছুই করতে পারবো না, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খারা আজকে আমি লতার লাগে কথা কম, ওই সেরে কিন্তু ভাব আছে, ধর আবার কইতে পারে আমি বাপের একমাত্র মেয়ে, আমি কি কারণে ভেঙে গিয়ে বিয়ে বসবো, এরকম কথা কিন্তু কইতে পারে সে। এত বাপ মারলে না আমার ভাইজান নাজারে সে বিয়ে করতে পারবো না। আমি লতার আজকে ফোন করে রিসোর্ট আজ দেখো। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। না না না, লতার সঙ্গে এখন কোনো ধরনের কোনো কথা কোনো যোগাযোগ কিচ্ছু করা যাবে না, ওর সঙ্গে লোক থাকে। আমাকে পরিবারের কোনো লোকজন যদি তার সাথে কথা কয় তাহলে কিন্তু সন্দেহ করা শুরু হয়ে যাবে, বুঝছস? সন্দেহ করলে করুক, আমার তো ঝামেলা ভালো লাগে না। তবে ভাইজান, সেদিন না লেবু আঙ্কেলের লোক আমার রাস্তায় দেখাইছে, আমার সাথে কি ভালো ব্যবহার করলো, একদম অমাই, মনে হলো আমি তার আপন মেয়ে। আরে এরা বিশাল বড় অ্যাক্টর, আর সিনেস্থা তৈরি, বিশাল বড় অভিনেতা। আমাকে রমজান আলী আর কিসের অভিনয় করে, এর চেয়ে তো তিন চার গুণ বেশি অভিনয় সে জানে। সে আমাকে ফ্যামিলির সবার সঙ্গে দেখবি খুবই অমায়িক ব্যবহার করবে, কেমন আছো, কী করছো, কী খাইছো, এরকম করে কথা বলবে। একমাত্র আমি, আমারে দেখলে ওনার মাথাটা গরম হয়ে যায়, অনেক ধরনের উল্টাপাল্টা অভিনয় করা শুরু করে, বুঝছস? এই যে আমি, আমি ইচ্ছা করে আমি সেদিন তাকে কইলাম যে আব্বা, যেই আব্বা কইছি লগে লগে মনে হলো সং করে উঠলো, একদম সেই সেই করে উঠলো, মনে হচ্ছে আমার এসে পারলে এক্ষুনি খুন করে ফেলাবে শয়তান বেড়া। ভাইজান, তুমিও কিন্তু কম পাজি না, তুমি তার খেপানোর লেগে আব্বা আব্বা করছো কেন? তুমি তার মেয়ের এখনো বিয়ে করছো? বিয়ে তো করো নাই, বিয়ের আগে শ্বশুর আব্বা ডাকা শুরু করে দিচ্ছ। আরে উনি আমার জ্বালায়, আমি ওনার জ্বালাই, উনি টম আমি জেরি। আচ্ছা তুমি যে সব করো, লতা কি রাগ করে না? আরে মেকআপ দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না তো, মানে বাপে যেসব কাণ্ড কারখানা করে মাইয়া সেটা পারে না। তবে একটা কথা মনে রাখিস, উনি যে ধরনের জ্বালা যন্ত্রণা আমারে দিছে না, এটার প্রতিশোধ হবে। উনি আমারে পাগল বানিয়ে ছাড়ছে না, আমি ওনারে পাগল বানিয়ে ছাড়বো, উনি চিনতে পারে না আমারে। কি কও ভাইজান, সে তোমার শ্বশুর মানুষ না, মুরব্বী, তারে পাগল বানানোর দরকার নাই। তুমি এক কাম করো, মানে আমরা এই এক সপ্তাহের মধ্যেই তোমার বিয়ে শেষ করে ফেলাম। আরে বাবারে, বিয়ার কাম অত সহজ কাম না। হ্যাঁ, এটা করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো দুলাবারে আটকাইতে হবো। তুই খালি একটা জিনিস মাথায় রাখবি, সে জানি আমার বিয়ের ভিতরে কোনো মাতব্বরিটা না। তুমি টেনশনই করো না, আমি দুলাবার পিছনে একটা আঠার মতো চিপকে আছি, কোনো মাতব্বরি করতে দিব না, সব ঠিকঠাক থাকবে। আচ্ছা ঠিক আছে, তুই